বন্ধুরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে পাঁচখানা নতুন জিনিস যেগুলো আমরা এর আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোনো দিন দেখিনি এক প্রথম হচ্ছে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুখানা দেশ যারা হোস্ট করছে মানে এর আগে আমরা দেখেছি যে একটা দেশ হোস্ট করে কিন্তু এখানে দুটো দেশ মিলে হোস্ট করছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু নম্বর দু নম্বর হচ্ছে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কুড়িটা দল অংশগ্রহণ করেছে এর আগে কোনো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু কুড়িটা দল অংশগ্রহণ করেনি তিন নম্বর তিন নম্বর হচ্ছে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে মাঠগুলোতে খেলা হবে পিচ কিন্তু সেখানে তৈরি হয়নি পিচ তৈরি হয়েছে অন্য জায়গায় বাইরের দেশে পিচ তৈরি করে তবে কিন্তু সেই পিচে খেলা হবে এটা হচ্ছে তিন নম্বর কারণ চার নম্বর হচ্ছে মডুলার স্টেডিয়াম আর মডুলার স্টেডিয়ামটা কি মডুলার স্টেডিয়ামটা হচ্ছে যে কৃত্রিম পিচ কৃত্রিম ঘাস মানে ইউএসএতে আপনারা জানেন বেশি করে বাস্কেটবল গ্রাউন্ড ছিল সেই গ্রাউন্ডগুলোকে কৃত্রিম ঘাস ও কৃত্রিমভাবে পিচ তৈরি করে ক্রিকেটের স্টেডিয়াম তৈরি করেছে তাই মডুলার স্টেডিয়ামে বলা হয়েছে এবার আসি পাঁচ নম্বর পাঁচ নম্বর যেটা হচ্ছে সব থেকে বড় ইয়ে দু ওভারের মাঝে যে ষাট সেকেন্ড তার মধ্যে কিন্তু আরও এক ওভার শুরু করতে হবে এটাই কিন্তু এবছরের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আরও একটি অন্যতম নিয়ম তো বন্ধুরা আপনারা কি জানতেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এই পাঁচটা নিয়মের ব্যাপারে যদি না জেনে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলে ভিডিও মাধ্যমে আপনাদের কাছে আমরা এটি তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লাগলো ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন লাইক শেয়ার অবশ্যই করবেন আসি দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা